যদি আপনারা আমল করতে চান স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বাড়াবার জন্য, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। সুন্দর একটা কথা মনে পড়ে গেল, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন তার কিতাবে, যদি আপনারা দুইজন একে অপরকে ভালোবাসেন এবং যদি সেখানে কেউ গুনাহে জড়িয়ে যায়, অন্যায়ে জড়িয়ে যায়, হারামে জড়িয়ে যায়, যে মানুষটা আপনাকে সবচেয়েতে বেশি ভালোবাসে, সবচেয়েতে বেশি ফিল করে, সবচেয়েতে বেশি আপনাকে বুঝতে পারে, সবচেয়েতে আপনার সঙ্গে যে খুব অ্যাটাচড, ইউ নো, হার্ট কানেকশন, উনি বলছেন যদি গুনাহে জড়িয়ে যায় কেউ, এই সুন্দর ভালোবাসার ইতি হবে এক অসাধারণ জঘন্য মাধ্যম দিয়ে, জঘন্য সিচুয়েশন দিয়ে, গুনাহে যদি কেউ জড়িয়ে যায়। আর একটা কথা বল, যদি আমি কাউকে পছন্দ করি, কেউ আমাকে পছন্দ করে, উভয় আমরা একে অপরকে ভালোবাসি, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমি যদি কোনো গুনাহের কাজ করি এবং আমার ওয়াইফ যদি আমাকে সাপোর্ট করে, একদিন আমাদের সম্পর্ক জঘন্যভাবে শেষ হয়ে যাবে, জঘন্যভাবে এটার এন্ডিং হবে। এটা শুধুমাত্র ওয়াইফ হাজব্যান্ডের ক্ষেত্রে না, ফ্রেন্ডশিপের ক্ষেত্রে দ্য ম্যাটার ইজ সেম। কেউ যদি গুনাহের ক্ষেত্রে আপনাকে হেল্প করে, তার সঙ্গে আপনার সম্পর্ক টিকবে না। আই হ্যাভ সিন এ লট অফ পিপল ইন মাই লাইফ, যারা গুনাহের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করেছে, রিলেশন টেকে নেয়, সম্পর্ক এমনি ভেঙে গেছে। বন্ধুত্ব সম্পর্ক হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। যদি ভালোবাসা বাড়াতে চান, আপনার স্ত্রী গুনাহ করলে আপনি হাত ধরবেন যে প্লিজ ডোন্ট ডু দ্যাট, এন্ড ইটস হারাম, ইটস প্রোহিবিটেড থিংস, ইউ ক্যান ডু দ্যাট, আই এম ইউর হাজব্যান্ড, আই এম টেলিং ইউ দ্যাট ইউ শুড নট ডু ইট। একটু বাধা দেন, একটু তাকে বোঝান, গুনাহে জড়ানো যাবে না। গুনাহ হচ্ছে মারাত্মক বড় ইফেক্টিভ জিনিস, এটা রিলেশনকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিবে। আর সবচেয়ে লজিক্যাল বিষয়টা হচ্ছে, গুনাহটা হচ্ছে মানুষের জীবনের রহমতকে দূর করে দেয়। কি দূর করে দেয়? রহমতের অপর নাম কিন্তু ভালোবাসা। রহমত যে পরিবারে থাকে, সে পরিবারে ভালোবাসা থাকার পসিবিলিটি আছে। আর যে পরিবারে রহমত নাই, রিজিকে বরকত নাই, মানসিক শান্তি নাই, ওখানে ভালোবাসা কখনো আসবে না।